আমরা সবাই রেডি আমরা কোথায় যাচ্ছি পিকনিকে একটু পরেই গাড়িতে উঠবো চলো আমার তো সাহস নেই আমরা লাইফে ফার্স্ট টাইম একটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি সো আমি অনেক খুশি আমরা সবাই অনেক খুশি রাফসা মনির প্রথম পিকনিক বলে কথা রাফসা তো মজা করবেই আমরা খুব ভালোই যাচ্ছিলাম গাড়িতে খুব মজা করছিলাম সবাই মিলে এমন সময় আমাদের এত জ্যামে পড়তে হয় যে আমাদের অনেক সময় সেখানে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু রাসাস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা সবাই চলে এসেছি সোনার রাজা আগে মানে এখানে খাবার নিতে দিত কিন্তু এখন দেয় না অনেক বছর আগে আমরা যখন ভাই বোনেরা ছোট ছিলাম তখন একবার এসেছিলাম সোনারগাঁও জাদুঘরে পিকনিক করতে গাছের নিচে চাদর বিছিয়ে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করি মজা করি এবারও তাই করব ভেবেছিলাম কিন্তু তা আর হলো না বাসায় রান্না এই যে আমার প্লেট না তোমরাও খাবে এই মজার সুস্বাদু বিরিয়ানি কে রান্না করেছে আফসার বড় খালাম গেটে ঢোকার আগ মুহূর্তেই তোমাদের এই স্টলগুলো চোখে পড়বে ঘর সাজানোর শৌখিন জিনিসপত্রগুলো কম দামে পেয়ে যাবে ভিতরে প্রবেশ টিকিট জনপ্রতি 50 টাকা তো অবশেষে আমরা এখন টিকিট কিনে ভিতরে ঢুকবো ঘুরতে যাওয়া নিয়ে আমাদের কখনোই কোনো কিছুই চিন্তা করতে হয় না কারণ একটাই আমাদের বড় বোন বড় বোন থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার বাইরে বৃষ্টি চলে এসেছিল গেট দিয়ে ঢোকার পরপরই হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর আমি এক দৌড়ে রাফসাকে নিয়ে মিউজিয়ামে চলে আসলাম চলো মিউজিয়ামটা দেখাই তোমাদের রাফসার নানু বসে আছে রাফসার মেজ খালামণি যার বাসায় আমি অলরেডি দুই তিনটা ব্লগ বানিয়েছি জাদুঘরের সময়সূচি শীতকালে 9টা থেকে 5টা গ্রীষ্মকালে 10টা থেকে 6টা আর সাপ্তাহিক বন্ধ বুধ ও বৃহস্পতিবার এই যে এটা ভিতরের দিকটা দেখো তোমরা সাথে ভাইনারা একটু মজা করছে দুই মামা আছে এখানে দেখো রাফস কোথায় এই যে রাফসের মামা আমরা এখন তোমাদেরকে এই ফুল মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো চলো চলো
আপসার বড় আপু এজে রাফসা তো আমার কোল থেকে একদমই নাম ছিল না কি আর করব তাকে নিয়ে ব্লগ বানালাম তোমরা কি করছো দেরি না করে এখনি একটা লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ হ্যাঁ করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অনেক এক্সাইটেড দেখে এগুলো পুতুল রাফসা ভিতরে ঢুকবে হ্যাঁ রাফসা খেলা করবে আমাদের সাথে দেখা হয়ে গেল একজন বিদেশি পর্যটক সে ছিল জাপান এই রাফসু আমাদের সবার সাথে খুব হাসিমুখি কথা বলছিল তার ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে তা না হলে সম্পূর্ণটা দেখে শেষ করতে পারবে না দেখো এই এরিয়াটা কতটা বড় আমার সবচাইতে পছন্দের কর্নার হলো এটা কতটা নিখুঁত হাতের কাজ মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছিলাম হলো গহনাগাটি আর সাজগোজ অন্য কোথাও চোখ না পড়লেও সেখানে অবশ্যই পড়বে হাতে একদমই সময় ছিল না তাই আমরা তাড়াতাড়ি দেখে বাইরে চলে আসি কারুশিল্প গ্রাম জামদানি পল্লি লেক আরো কত কিছু দেখা হলো না সময় স্বল্পতার কারণে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে তাই আমরা সেই দিকে রওনা দিই যেতে যেতে খেয়াল করলাম সামনের দিকটা তো দেখাই হলো না বৃষ্টির কারণে পাশেই ছিল সর্দার বাড়ি সেখানে যাওয়ার প্রবেশ টিকিট জন প্রতি 100 টাকা করে আমরা এখন চলে এসেছি পানাম নগর পানাম সিটিতে চলো এখানে ঘুরবো আমরা ঢুকছি এখানে ঢোকার টিকিট জন প্রতি 15 টাকা করে আর সাপ্তাহিক বন্ধ রবিবার এই হলো সেই ঐতিহ্যবাহী পানাম নগর সিমেন্টের তৈরি এত বড় বইটাতে লেখা পানাম নগরের ইতিহাস রাফসা কার সাথে নানির সাথে রাফসা দুই নানুর সাথে এই যে আমরা এখন চলে যাব সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদের সময়ও শেষ তাই ভিতরের দিকে আর গেলাম না
অবশেষে আমাদের পিকনিক শেষ হলো আর আমরা বাসায় চলে যাচ্ছি। তিন বছর পর আমরা সবাই একসাথে, তাই আনন্দটা একটু বেশি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।